ছাগল শিখছে অ আ ক খ, ঘাস পাতার সঙ্গে বইয়ের পৃষ্ঠাও খেয়ে বড় হচ্ছে তারা। সরকারি বইয়ের গোডাউনেই চাষ হচ্ছে ছাগলের পাল। এমনই অবাক করা ছবি দেখা গেল তমলুক শহরে। তমলুকে শহীদ মাতঙ্গিনী স্বদেশী বাজারের দুটি ঘরে সরকারি বই সুপাকৃতি রাখা আছে। কলকাতা থেকে বিভিন্ন শ্রেণীর সরকারি বই এখানে আসে, পরে প্রয়োজন মতো জেলা স্কুলগুলোতে সেই বই বিলি হয়, আর সেখানেই হচ্ছে ছাগল চাষ। সরকারি বইয়ের এই গোডাউনে গিয়ে দেখা গেল চারিদিকে ছাগলের মলমূত্র ছড়িয়ে পড়ে রয়েছে, তাতে নোংরা হচ্ছে বইও। গোটা ঘটনা জেনে আতঙ্কিত হয়ে উঠেছেন অভিভাবকরা, কারণ এইসব বই ছেলে মেয়েদের কাছে গেলে তা থেকে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যিনি এই গোডাউনের দায়িত্বে আছেন সেই ব্যক্তি এই ছাগল চাষ করেন। গোটা তমলুক শহরে নাকি সে ছাগল সরবরাহ করে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, যে ব্যক্তি ছাগল চাষ করে তিনি তৃণমূল ঘনিষ্ঠ। শাসক দলের নেতাদের মাসোহারা দেওয়ার বিনিময়ে সরকারি গোডাউনে এভাবে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ছাগল যিনি ব্যবসা করেন উনি ভালো প্রত্যেক দিন একটি পার্সেন্টেজ তৃণমূলের নেতাদের দেন। ওখানে একটা তৃণমূলের পার্টি অফিসও আছে, সেখানে নেতাদের পার্সেন্টেজ পাঠানো হয় প্রত্যেক দিন। ওনার যে গাড়িতে করে ছাগলগুলো আসে বাইর থেকে, ছাগল চাষ করে তমলুক শহরে উনি ডিস্ট্রিবিউট করেন। তো ওই বই খাতার গোডাউনে ছাগল তো চাষ করবেনই উনি। তৃণমূলের তো ভালো যোগাযোগ না থাকলে কী করে এইগুলো সম্ভব হয়? সরকারি একটা দপ্তরে সরকারি গোডাউন প্রোটেকশনের মধ্যে থাকা উচিত বই খাতা, সেখানে এরকম ছাগল চাষ হচ্ছে। এইভাবে বইয়ের গোডাউনে ব্যক্তিগত ছাগল পালন ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। না না, এটা তো ঠিকই নয়। আমি রেগুলার মার্কেটিংয়ের সেক্রেটারিকে বলছিলাম ওখানের দিকে, যখন একবার বই ওখানে যে সর্বশিক্ষার একজন টেন্ডার দায়িত্ব নিয়েছিল, সে একটা গোডাউন ভাড়া নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই যে জানলাম আমি যে ওখানে ছাগল শুদ্ধ চাষ করা হয় বা বই আছে, আপনাদের যা মুখে শুনলাম, আমি নিশ্চয়ই রেগুলার মার্কেটিংয়ের সেক্রেটারিকে বলবো যে এটা কেন হবে। ছাগল তার ছাগলের চাষ হবে, আর বই যেখানে ভাড়া নেওয়া আছে সেখানে ছাগল চাষ হবে কেন? এর এটা ঠিক নয়। আমি এ ব্যাপারে উপযুক্ত তদন্ত করার জন্য আরএমসি সেক্রেটারিকে আমি নিশ্চয়ই বলব। এদিকে গোডাউনের অস্তিত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। সর্বশিক্ষা অভিযানের দাবি, তাদের এমন কোনো বইয়ের গোডাউনই নেই, তবে গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তারা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।